মুলা পরোটা বানাইয়া পাই আবশ্যক জিনিস গুড়ি চালন্ত এটি আমি জানি নবা এটি মু মুলা নেছি তিন চারিটা গ্রেড করে দিয়েছি মুলা গ্রেড করার পরে আমার বহুত পানি বার থাকে তো পানি কু মু অলরেডি কাড়িকি চুপুড়িকি রাখিছি এটি মু ধনিয়া পত্র নেছি টিকে অদা নেছি গ্রেড করেছি কঞ্চা লঙ্কা রসুন গুটিয়ে গ্রেড করে দিয়েছি এটি মু মশলা নেছি গরম মশলা পাউডার টিকে নেছি গোটে চামচ লঙ্কা পাউডার হলদি পাউডার জিরা চাট মশলা এটি মু ঘিও নেছি চিনি স্বাদ অনুসার লুণ এটি আমি অটা নেছি প্রথমে আমি স্টার্ট করিয়া মু অটা টিকে এবে চকুর নেব এটি মু অটা চকটি গলেট রাখিদেলি আমি যেমনি নর্মাল রুটি করু যে অটা চকটি যে আমি সেমতি আকু চকটি হবে এক আমি এবে ঢাকি রাখি দেছি এবে মু গ্যাসটুকু অন করি রাখিছি আমার প্যান গরম হয়ে গলানি এবে মু আকু ঘিওকু পকাই দেছি ঘিওটি মু দুই চামচ হয়ে যাব নিয়েছি গোটে দুই চামচ এটি আমার ঘিও গরম হয়ে গলানি এবে আমি জিরাকু এ সাথে অ্যাড করে দেবো এটি আমার জিরা লাল হয়ে গলানি এবে রসুন কঞ্চা লঙ্কা গ্রেড করি অদা যে গ্রেড করি তাকে ইয়ারপরে আমি যে মূলাটি গ্রেড করলে তাকে ইয়া সহ এবে মো স্বাদ অনুসার লুণ দিয়ে দেবেন আমি যে মশলা সব নিয়েছি তাকে ইয়া সহ অ্যাড করে দিয়েছি চিনি গোটে চামচ এইথে অ্যাড করছি চিনি আপনার নিজ চয়েস অনুযায়ী দেইপারতি নদীপারতি তো এই মূলা পরোটাটি টিকি মিঠা লাগলে ভাল লাগে খাওয়া কিন্তু না মূলা পরোটাটি টমাটো সস দিয়ে খাইব তো চটপটি লাগবে ইয়াকু আমি দুই তিন মিনিট এমনি ভাজি নেব আমার হয়ে গেল এবে মু গ্যাসটিকে অফ করে নেছি গোটে বাউল কাটি নিয়েছি এবে ইয়া সহ আমি ধনিয়া পত্র টিকে অ্যাড করব রেডি হয়েছি আমি সাইড করে রাখতে হবে এবার আমি আলু রুটি তারপরে ইয়ে করতে হবে সাইড রাম এমনি আমি চাপি দেব আমার এগুলো এবার আমি গ্যাসটি অন করবেন প্যান গরম হয়ে গেল না এবে
ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚୟ ପସନ୍ଦ ଆସିଥିବ। ଆମର ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଏବଂ ଲାଇକ୍ ଶେୟାର୍ କରିବେ।